খুনের বদলা খুন। হ্যাঁ, এবার 250টি কুকুরছানাকে হত্যা করে সেই বদলায় নিল হনুমানদের দল। ঘটনাটি মহারাষ্ট্রের বিড জেলার। গ্রামবাসীদের দাবি, কুকুর দলের হাতে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতেই এরকম কাণ্ড ঘটাচ্ছে হনুমানরা। সেই ঘটনায় অবশেষে দুটি হনুমানকে ধরতে সক্ষম হয়েছে বন দফতর। কুকুরছানাদের হত্যা করা দুই হনুমানকে আটক করার পর বন দফতরের আধিকারিক সচিন কাঁদ বলেছেন, বীর জেলায় কুকুরছানাদের হত্যার ঘটনায় জড়িত দুই হনুমানকে ধরা হয়েছে, নাগপুরের বন দফতরের দল ধরেছে তাদের। এছাড়া তিনি জানিয়েছেন, আটক করা ওই দুই হনুমানকে নাগপুরের জঙ্গলেও ছেড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মজলগাঁও থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনো কুকুরছানাই বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত 250 কুকুরছানাকে মেরে ফেলেছে ক্ষিপ্ত হনুমানের দল। গ্রামবাসীরা জানাচ্ছেন, হনুমানদের প্রতিশোধের জেরেই এই অবস্থা। তারা জানিয়েছেন, একটি হনুমানছানাকে এক দল কুকুর মেরে ফেলার পর থেকেই এই ঘটনার সূত্রপাত। সর্বোপরি ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে একাধিক ট্রোল মিমস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।